নমস্কার আমি আজকে জানিয়ে বা আগে থেকে ইনফর্ম করে লাইভে আসতে পারিনি সাকিব সাথে রাজকুমার সিনেমা দেখার জন্য বাংলাদেশে আসছেন সাকিব খানের প্রিয়তমায় ইদিকা পল আসেন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক সিনেমা হলগুলোতে চলছে শাকিব খানের ঝড় সারা বাংলাদেশের নব্বই ভাগ সিনেমা হলগুলোতে রিলিজ পেয়েছে এই সুপার স্টারের সিনেমা আর ইতিমধ্যেই সাধারণ দর্শকরা এই সিনেমা দেখার জন্য সিনেমা হলগুলোতে উপসে পড়া ভিড় করছেন আর সাধারণ দর্শকরা সিনেমা দেখে ফিরে এই সিনেমার ভয়সী প্রশংসা করছেন আর যার কারণে অন্যান্য দর্শকরা যারা রাজকুমার সিনেমা দেখতেন না তারাও এই সিনেমা দেখার জন্য সিনেমা হলগুলোতে ছুটে যাচ্ছেন সত্যি বলতে শাকিব খানের রাজকুমার সিনেমা একটি কমপ্লিট প্যাকেজ যেই সিনেমাতে কমেডি অ্যাকশন হাসি সবই রয়েছে এই সিনেমাটি আপনাকে সিনেমা হলে হাসাবে কাঁদাবে আপনাকে নাচাবে হিমালয় সব পরিচালিত শাকিব খানের রাজকুমার সিনেমাটি একদম কমপ্লিট প্যাকেজ আর সম্প্রতি সময় এসে বিভিন্ন সিনেমা জগতের ব্যক্তিরা রাজকুমার সিনেমার প্রশংসা করছেন সম্প্রতি সাকিব খারের প্রিয়তমা ইদি একটি ইন্টারভিউ জানিয়েছেন তিনি খুব দ্রুত সাকিব খারের রাজকুমার সিনেমা দেখার জন্য বাংলাদেশে আসছেন তিনি জানিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তিনি এই সিনেমার অনেক প্রশংসা শুনছেন আর এসব শোনার পর তিনি নিজেকে ইন্ডিয়াতে ধরে রাখতে পারছেন না তিনি খুব দ্রুত এই সিনেমা দেখার জন্য বাংলাদেশে আসবেন এবং সাকিবেনদের সাথে নিয়ে রাজকুমার সিনেমাটি উপভোগ করবেন